আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আক্তার চৌধুরী, সহকারী শিক্ষক গণিত সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত দুইটা ক্লাসে তোমাদেরকে আমি বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পত্রের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার এটা শেষ পর্ব, এই অধ্যায়ের উপর পাঠ শেষ। আশা করি তোমরা পূর্ণ মনোযোগ দিবে, তোমাদের সাথে বইটা রাখো। আজ আমি যৌগিক পদার্থের সংকেত থেকে কিছু পড়াবো এবং আর কিছু পড়া আছে পরমাণুর কণা নিয়ে আরো কিছু আলোচনা করব। যৌগিক পদার্থের সংকেত, আমরা যৌগিক পদার্থ দেখিয়েছিলাম তোমাদেরকে, যেমন সহজ একটা যৌগিক পদার্থ তোমাদের পরিচিত পানি। পানি একটি যৌগিক পদার্থ, কারণ উহা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। মৌলিক পদার্থগুলো কি কি? হাইড্রোজেন, অক্সিজেন। এখন এই যৌগিক পানির সংকেত থেকে আমরা কি বুঝতে পারি? পানির সংকেত থেকে আমরা বুঝতে পারতেছি যৌগিক পদার্থের সংকেত, এই সংকেত থেকে আমরা বুঝতে পারতেছি ইহা কি কি মূল নিয়ে গঠিত এবং কোন মূলের কয়টি পরমাণু নিয়ে গঠিত এবং কি অনুপাতে আছে, তাই না? যেমন এই পানির সংকেত থেকে আমরা বুঝতে পারতেছি পানি দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন নিয়ে পানির অণু গঠিত, অথবা এদের হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে 2:1, তাহলে অনুপাতটা আমরা বুঝতে পারতেছি। এইরকম আমি আরও কয়েকটি যৌগিক পদার্থের সংকেত নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের বইয়ে চারটা আছে, বইটা খুলো। যৌগের নামের বৈশিষ্ট্য, সংকেত, নাম। খেয়াল করো, ধাতু যোগ অধাতু নামের শেষে আই, তোমাদের বইয়ে আছে, বইটা দেখো। ধাতু যোগ অধাতু, সাধারণত ধাতু চিনার উপায় কি? নামের শেষে আম থাকবে, যে কোনো, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম। সোডিয়ামকে আমরা এনে দ্বারা লিখি ন্যাট্রিয়াম থেকে, এটা ল্যাটিন শব্দ, ন্যাট্রিয়াম থেকে আসছে, তাই সোডিয়ামের প্রতীক এনে, ন্যাট্রিয়ামের প্রথম দুই অধ্যক্ষর দিয়ে। ক্যালসিয়াম সিএ আম, ম্যাগনেশিয়াম এমজি আম, শেষ আম, সবগুলোই ধাতু। তাহলে ধাতু চিনার উপায় হচ্ছে ওই মৌলিক পদার্থের নামের শেষে আম থাকবে। তাহলে ধাতু যোগ অধাতু, যেমন একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, ক্লোরিন এখানে অধাতু, এই সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, তাহলে নামের শেষে আই, নামের শেষে সোডিয়াম ক্লোরাইড, NaCl, নামের শেষে সোডিয়াম ক্লোরাইড, নামের শেষে আই, নামের শেষে আই। একইভাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, তাহলে ক্যালসিয়াম অক্সাইড, এগুলো তোমরা লিখবে, নামটা তোমরা লিখবে, বইতেও আছে। কে মানে পটাশিয়াম, আই মানে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড, আই। আবার ব্যতিক্রম আছে কিছু কিছু, ধাতু যুক্ত ধাতু না হয়ে অধাতু ধাতু করে নামের শেষে আইট হয়, অধাতুর সাথে অধাতু যুক্ত হয়ে নামের শেষে আইট হয়। যেমন সালফার অধাতু, অক্সিজেন অধাতু, তাহলে সালফার ডাই অক্সাইড, এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। একইভাবে CO2, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, কার্বন ডাই অক্সাইড। এখন তাহলে ধাতু অধাতু মিলে যে যৌগ গঠিত হয় তাদের নামের শেষে আইট থাকবে। আবার অধাতু অধাতু কিছু ব্যতিক্রম আছে, নামের শেষে আইট আছে, যেমন সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এখন আমরা দেখব একটি অধাতু, একটি অধাতু কয়েকটি অক্সিজেন, যেমন দেখো সালফার একটা অধাতু, সালফার একটা অধাতু, চারটা অক্সিজেন তার সাথে যুক্ত হয়েছে, কয়েকটা অক্সিজেন মিলে একটা পরমাণু গুচ্ছ গঠন করে, কি গঠন করে? পরমাণু গুচ্ছ। এই পরমাণু গুচ্ছকে আসলে বলা হয় যৌগমূলক বা রেডিক্যাল, তোমাদের বইয়ে নেই, নবম দশম শ্রেণীতে বললে তোমরা পাবে, এটাকে বলে যৌগমূলক। তাহলে একটি অধাতু যোগ কয়েকটি অক্সিজেন মিলে একটি পরমাণু উচ্চ গঠন করে, যা একটি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর মতো আচরণ করে। তাহলে সালফেট, একইভাবে সালফাইড হাইট, সরাইয়া রসিত আইট, নাইট্রেট এট আর NO2 আইট, কার্বনেট, ফসফেট, তাহলে এগুলো হচ্ছে একটি অধাতু অক্সিজেন পরমাণুর পরমাণু উচ্চ। এইরকম একটা পরমাণু উচ্চ একটু ধাতুর সাথে যুক্ত হবে, ধাতু যোগ পরমাণু উচ্চ, ক্যালসিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, আম,
পটাশিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম, আম ধাতু। তাহলে এরকম একটা পরমাণু উচ্চ ধাতুর সাথে পরমাণু উচ্চ তৈরি করে ধাতু যোগ পরমাণু উচ্চ নামের শেষে আই বা অ্যাড হবে, সরাইয়া রশিত আই বা অ্যাড। তাহলে ক্যালসিয়াম সালফেট অ্যাড অ্যাড হয় কখন, যেমন SO4, অক্সিজেন যদি বেশি থাকে সালফেট এটা অ্যাড, ক্যালসিয়াম সালফেট সালফেট অ্যাড। আবার SO3 হলে সালফাইড, ক্যালসিয়াম সালফাইড। একইভাবে পটাশিয়াম নাইট্রেট NO2 হলে পটাশিয়াম নাইট্রাইট। একইভাবে দেখো সোডিয়াম কার্বনেট NO2CO3, অ্যালুমিনিয়াম ফসফেট অ্যাড কার্বনেট ফসফেট। তোমরা এই যৌগিক পদার্থের নামের বৈশিষ্ট্যটা খেয়াল করবে, সংকেতগুলো করবে এবং নাম, যৌগের নাম এবং সংকেত এগুলো তোমরা শিখে নেবে। আচ্ছা, এই চ্যাপ্টারে একটা জিনিস আছে, আমরা পরমাণুর কণা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের দ্বিতীয় পর্বের ক্লাসটা, ডাল্টনের পরমাণু কথা আমরা পড়েছিলাম। ডাল্টন বলছিলেন পরমাণু অবিভাজ্য। ডাল্টন বলেছিলেন পরমাণু অবিভাজ্য, মানে তাকে আর ভাঙা যাবে না ডাল্টনের পরমাণুবাদে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা সেটা প্রমাণ করলেন যে না, পরমাণুকেও ভাঙা যায়। তাহলে ভাঙলে কি পাই আমরা? এই পরমাণুটা তো খালি চোখে দেখা যাবে না, এমনি সাধারণ মাইক্রোস্কোপও দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপে তার পরমাণুর আকারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বড় দেখা যাবে এখন। কিন্তু এত ছোট পরমাণুকেও আরো ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। তাহলে ডাল্টনের পরে, ডাল্টন তো বলেছিলেন পরমাণু অবিভাজ্য, কিন্তু সেটা পরবর্তীতে বিজ্ঞানের পরামর্শে না, পরমাণুকেও ভাগ করা যায়। তাহলে পরমাণুকে ভাগ করে আমরা কি কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে পরমাণুকে ভাগ করে আমরা তিনটা জিনিস পাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জবিহীন, জিরো মানে চার্জবিহীন। এখন আমি একটা হাইড্রোজেন পরমাণু নিলাম, হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকবে। একটা জিনিস বলে রাখি, যে কোনো পরমাণুতে, একই জাতীয় কোনো পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। এখন প্রোটন আর নিউট্রন এই দুইটা যে কোনো পরমাণুর কেন্দ্রে থাকবে, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন প্লাস নিউট্রন কোথায় থাকবে? পরমাণুর কেন্দ্রে। আর ইলেকট্রন বাইরে কক্ষপথে ঘুরতে থাকবে, বাইরে কক্ষপথে ঘুরতে থাকবে। এখন একটা হাইড্রোজেন পরমাণুর, এই একটা হাইড্রোজেন পরমাণু নিলাম, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন একটা প্রোটন থাকে, কিন্তু কোনো নিউট্রন থাকে না, জিরো নিউট্রন লিখেছি আমি, একটা প্রোটন একটা ইলেকট্রন। একইভাবে হিলিয়াম পরমাণু নাও, একটা হিলিয়াম পরমাণু, দুইটা প্রোটন দুইটা নিউট্রন এবং দুইটা ইলেকট্রন, দুইটা প্রোটন দুইটা, যেহেতু প্রোটন যতটা ইলেকট্রন ততটা থাকবে কোনো পরমাণুতে। একই রকম পরমাণুতে আমি বলেছিলাম প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকবে, তবে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত। তাহলে দুইটা প্রোটন দুইটা নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকবে আর ইলেকট্রন দুইটা বাইরে ঘুরতে থাকবে। একইভাবে একটা অক্সিজেন পরমাণু দেখো, একটা অক্সিজেন পরমাণুতে আটটি ইলেকট্রন থাকবে। তাহলে আটটি যদি ইলেকট্রন হয়, আটটি প্রোটন এবং আটটি নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন কেন্দ্রে থাকবে, এইট প্রোটন এইট নিউট্রন এরা কেন্দ্রে থাকবে। এখন আমরা এতটুকু জানলাম, তাহলে আমরা পরমাণুর মধ্যে পরমাণুকে কয় ভাগে ভাগ করা যায় জানলাম, এবং সেখানে যে কোনো একটা মূলের পরমাণুর ভিতরে কী কী থাকে তা জানলাম, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এবং কীভাবে সেগুলো অবস্থান করে তাও জানলাম, এবং ইলেকট্রন একটা পরমাণু ইলেকট্রন সংখ্যা যা, প্রোটন সংখ্যা তাও জানলাম।
এখন আমরা দেখব তোমাদের আরেকটা বইতে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। সার্বজনীন দ্রাবক মানে কি? পানি জৈব এবং অজৈব যে কোনো ধরনের পদার্থকে, প্রায় যে কোনো ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে। অজৈব দ্রব্যের মধ্যে দেখো, অজৈব লবণ, খাবার লবণ আমরা খাই, লবণ, ফিটকিরি, সোডা, বেকিং পাউডার ইত্যাদি, এগুলো হচ্ছে অজৈব অজৈব পদার্থ। যেমন লবণ, বিট লবণ, খাবার লবণ, ফিটকিরি, সোডা, বেকিং পাউডার। জৈব জৈব জিনিসের মধ্যে আমরা পাই গ্লুকোজ, চিনি, ভিনেগার, স্পিরিট ইত্যাদি। এখন তুমি যদি একটা যে কোনো একটা দ্রবণে 5 লিটার পরিমাণ পানি নাও, সেখানে আস্তে আস্তে একে একে লবণ লবণ দিয়ে দেখো লবণটা দ্রবীভূত হয়ে গেছে, ফিটকিরি দাও ফিটকিরি দ্রবীভূত হয়ে গেছে, সোডাকে দাও সোডা দ্রবীভূত হয়ে গেছে, বেকিং পাউডার দাও বেকিং পাউডার দ্রবীভূত হয়ে গেছে, একইভাবে গ্লুকোজ দাও গ্লুকোজ দ্রবীভূত হবে, চিনিও তাই, ভিনেগারও তাই, স্পি সব। তাহলে পানিতে সবগুলো দ্রবীভূত হবে হয়ে গেছে। কিন্তু আরেকটা পদার্থ নাও তুমি, স্পিরিট। স্পিরিট নিশ্চয়ই তোমরা দেখেছো, স্পিরিট জ্বলে, আগুন জ্বলতে সাহায্য করে, আগুন এটা দিয়ে আমরা আগুন জ্বালাই। তাহলে স্পিরিটের মধ্যে এগুলো দাও, কিন্তু সব দ্রবীভূত হবে না। অর্থাৎ সার্বজনীন দ্রাবক হিসেবে পানি পানি জৈব এবং অজৈব যে কোনো পদার্থকে দ্রবীভূত করতে পারে, এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানির মতো আর কোনো পদার্থ এতগুলো যে কোনো পদার্থ জৈব অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে না, তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। আজ তাহলে তোমাদের এই অধ্যায়টা শেষ। তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন দেখো, এক হাইড্রোজেন, কার্বন, কোবাল, সোডিয়াম, অক্সিজেন, H2SO4, H2O কতগুলো মোলের প্রতীক সংখ্যায়, ক পরমাণু কি, খ 2S এবং H2 এর মধ্যে দুটি পার্থক্য লিখো, গ এখানে 2S বলতে দুটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে অসংযুক্ত হাইড্রোজেন পরমাণু, আর H2 বলতে দুটা হাইড্রোজেন পরমাণু ঠিক আছে সংযুক্ত, অর্থাৎ একটু অনুবুঝাবে, গ হাইড্রোজেন, কার্বন, কোবাল, সোডিয়াম প্রতীক লেখার ক্ষেত্রে কোন কোন নিয়ম অনুসরণ করা হয়েছে, গ H2SO4 সংখ্যা থেকে কী কী তথ্য পাওয়া যায় ব্যাখ্যা করো। এই সৃজনশীলটা তোমরা বাসার খাতায় লিখবে। তাহলে আজকে এই অধ্যায়টা পদার্থের গঠন, ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন অধ্যায়টা শেষ, তিনটা পর্বে আমি পড়িয়েছি, তোমরা এই অধ্যায়টা বাসায় শেষ করে পারবে। আচ্ছা এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।